গতকাল কলকাতার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার প্রয়াণে শোকস্তব্ধ বাম শিবির। এ রাজ্যের তো বটেই, দেশের বিভিন্ন প্রান্তের বামপন্থী সংগঠনের কর্মী সমর্থকরা তারা শোকাহত। গতকাল থেকেই দলীয় পতাকা যেমন অর্ধনমিত রাখা হয়েছে, আজ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ নীলরতন সরকার হাসপাতালে দান করা হয়। মরণোত্তর দেহদান করে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গতকালকেই তার চক্ষুদান করা হয়েছিল। তার চোখ দিয়ে পৃথিবীর আলো দেখছে দুই ব্যক্তি। আজ বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ তুলে দেওয়া হলো নীলরতন সরকার হাসপাতালের কর্তৃপক্ষের হাতে। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, একসময় যিনি বাংলার যুব সমাজকে স্বপ্ন দেখিয়েছিলেন, গোটা বাংলাকে স্বপ্ন দেখিয়েছিলেন, শিল্পায়নের নতুন দিশা তৈরি করতে চেয়েছিলেন গোটা বাংলা জুড়ে, কিন্তু তা পূরণ হয়নি। সেই অপূর্ণ স্বপ্ন নিয়েই চলে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার প্রয়াণে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয়েছে শোক মিছিলের, শোক সভার। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জামালপুরে সেখানে বামপন্থী সংগঠনের পক্ষ থেকে আজ শোক মিছিলের আয়োজন করা হয়। বুকে কালো ব্যাজ লাগিয়ে দলীয় পতাকা অর্ধনমিত রেখেই পথ হাঁটলেন বামপন্থী সংগঠনের কর্মী সমর্থক সহ নেতৃত্বরা। জামালপুর বাজার সহ সংলগ্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল। বামপন্থী গণসংগঠন সহ সিপিআইএমের কর্মী সমর্থকরা তারা পা মিলিয়েছিলেন এদিনের শোক মিছিলে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ বাম শিবির। এক যুগের অবসান। আগেই চলে গিয়েছেন জ্যোতি বসু, এবার চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বর্তমান সময়ে বামপন্থী আন্দোলন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে গোটা রাজ্যে, গোটা দেশের মুখে, সেই জায়গায় বুদ্ধদেব ভট্টাচার্যের চলে যাওয়া অপূরণীয় ক্ষতি, এমনটাই বলছেন বামপন্থী সংগঠনের নেতৃত্বরা। অপূর্ণ কাজকে সম্পূর্ণ করার আশা নিয়েই আগামী দিনে লড়াই চলবে, আন্দোলন চলবে।